আমাদের শৈশব জীবনের স্কুল। এফ.আই.ড আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের শৈশবের স্কুল। তবে আমরা যখন পড়তাম তখন এই বিল্ডিংটা হয়নি। শুধু দুটো বিল্ডিং ছিল, এই পাশের বিল্ডিংটা আর এই পাশের বিল্ডিংটা। নতুন করে এখানে শহীদ মিনার স্থাপন করা হয়েছে। এটা হচ্ছে প্রধান শিক্ষকের রুম, শিক্ষক মিলনায়তন। শ্রেণীকক্ষ, আমি যখন ক্লাস ফোরে ছিলাম তখন এই রুমটাতে ছিলাম, এখনো সেটা চতুর্থ শ্রেণীর রুম রয়ে গেছে। আর যখন ছোট ওয়ানে ছিলাম তখন এই কোনা রুমটাতে ছিলাম, সেটা এখন তৃতীয় শ্রেণীর রুম। স্মৃতিময় শৈশবের স্কুল, সবচেয়ে পুরাতন ভবন হচ্ছে এটা। এবং ক্লাস টুতে ছিলাম এখানে, এখনো এটা প্রথম শ্রেণীর রুম রয়ে গেছে। আমাদের সময় এই স্কুলের এই ভবনটা ছিল না, এটা নতুন করে ভবন করা, এই ভবনগুলো ছিল না। এখানে একটা বট গাছ ছিল এই জায়গায়, তাও আবার আমাদের হাতে লাগানো বট গাছ, বড় হয়েছিল পরে কেটে ফেলা হয়েছে। আসলে শৈশবের স্কুল, স্মৃতিময় স্কুল, এটা সারা জীবন মানুষের মনে থেকে যায়। আমিত্ব, যে স্কুল থেকে হাতে খড়ি, বাল্য শিক্ষা, অনেক শিক্ষক ছিল আমাদের সময়, এখন অনেক কোনো শিক্ষকই এখন নেই। মানে আমাদের সময় যে শিক্ষকগুলো ছিল ওনারা এখন কেউ অবসরে, কেউ মৃত। আল্লাহ আমাদের মরহুম টিচারদের বেস্তবাসী করুক। ছেলেদের শরীর চর্চার জন্য নতুন নতুন কিছু কি বলবো স্থাপনা বা ইভেন্টস এখানে তৈরি করা হয়েছে। বিএফআইডিসি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে আমরা যখন পড়তাম তখন আদর্শ শব্দটা ছিল না, পরে এই আদর্শ শব্দটা আসছে। স্কুলটা নতুনভাবে সংস্করণ করা হয়েছে, এখন দেখতে অনেকটা সুন্দর লাগে। স্কুল, শৈশবের স্কুল, আমাদের স্কুল।